সে বিভিন্ন দেশে ডক্টর ইউনূস অনেক ভূমিকা রেখে চলেছেন, কিন্তু নিজের ঘরে অপাঙ্ক্ত হয়ে বসে আছেন এবং সরকারের রোষানলে পড়েছেন। সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনা বললেন যে সুদকুর, মানে ডক্টর ইউনূসকে তিনি চরম সুদকুর বললেন এবং বললেন যে নোবেল পিস প্রাইজের জন্য নাকি $5 বিলিয়ন গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের একজন মন্ত্রী সাক্ষাৎ করেছেন, সেখানে প্রধানমন্ত্রী তাকে স্পেশাল ইকোনমিক জোনের জন্য সৌদি আরবকে জায়গা দেওয়া বা ল্যান্ড দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন। এবং ধন্যবাদ, আজকে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, রাজনৈতিকভাবে বাংলাদেশের বিভিন্ন সমস্যা আছে, বাংলাদেশে গুম হচ্ছে, খুন হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে মার্জিনালাইজ করে দেওয়া হচ্ছে, এমন অবস্থাতে হিউম্যান রাইটস রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন বিষয়ক হাই কমিশনার স্টেটমেন্ট দিচ্ছেন, এমন সময় আমেরিকার নেতৃত্বে ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের উপরে চাপ দিচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং একই সাথে আমেরিকার স্যাংশন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যে এলিট ফোর্স আছে এটার উপরে বলবৎ আছে এখনো, এবং এই একই সময়ে যখন নির্বাচন আমাদের খুব আসন্ন, সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের একমাত্র নোবেল লরেট, তাকে কেন্দ্র করে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং আমেরিকা এবং তার সমমনা গ্লোবাল লিডার যারা ছিলেন একসময় সেরকম সাবেক নেতারা দিয়েছেন। এবং আজকে এই পয়েন্টে আলোচনা করার আগে এবং বাংলাদেশের উপর চাপ এবং ডক্টর ইউনূসের বিষয় এবং এই সবগুলো বিষয়ে আলোচনার আগে আমি শুধু একটা বিষয় বলতে চাই। কিছুক্ষণ আগে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, সেখান থেকে এক লাইন করে শোনাচ্ছি। আই মোখলেসুর রহমান চৌধুরী ওয়েলকাম দ্য সাইনিং অফ হিস্টোরিক এগ্রিমেন্ট বিটুইন কিংডম অফ সাউদি আরাবিয়া অ্যান্ড ইরান ফর রিজামশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস। জাস্ট কিছুক্ষণ আগে এটা হয়েছে। দিস চায়না মেডিয়েটেড ডিল অঙ্গার্স ওয়েল ফর পিস, স্টেবিলিটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইন মিডল ইস্ট অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ড। ইট শোজ দ্যাট উইথ কালেকটিভ উইজডম উইন উইন আউটকামস আর পসিবল। এবং এটা হচ্ছে বাংলাদেশের সামনে বর্তমানে একটা ডিপ্লোম্যাটিক, মেজর ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু, যে জিনিসটা হচ্ছে অনেক বছর পরে ইরান এবং সৌদি আরবে একসাথে দাঁড়িয়েছে, এবং মাত্র কিছুদিন আগে ইউক্রেন ইস্যুতে যে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে একটা ভোটাভুটি হয়েছে জাতিসংঘে, সেখানে নেপাল এবং ভুটান ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে, যে সময় পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ একযোগে এখানে এটা অ্যাবস্টেন করেছে ভোটটা। অর্থাৎ ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল রিলেশনস অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌদি আরবের একজন মন্ত্রী সাক্ষাৎ করেছেন, সেখানে প্রধানমন্ত্রী তাকে স্পেশাল ইকোনমিক জোনের জন্য সৌদি আরবকে জায়গা দেওয়া বা ল্যান্ড দেওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছেন, এবং সৌদি আরবের বাংলাদেশে স্পেশাল বিনিয়োগ থেকে শুরু করে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স MBS মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফর সহ অনেক কিছু আলোচনা হয়েছে। এখন বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, স্ট্র্যাটেজিক্যাল লোকেশনে জিওগ্রাফিক্যালি দেখলে বাংলাদেশ এখন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কান্ট্রি হিসেবে দাঁড়িয়েছে। এখানে ইন্ডিয়া এবং তার যে গোয়েন্দা সংস্থা কি বলে র, তারা অত্যন্ত তৎপর হয়ে কাজ করছে। একই সাথে চায়না, যে হেকমতে চায়না বলে আমরা যাকে জানি, অনেক বছর ধরে চায়না এইভাবেই কাজ করে, চায়না রাজনীতি জড়ায় না, সেই চায়নাও বাংলাদেশকে কেন্দ্র করে স্ট্র্যাটেজিক্যাল গ্রাউন্ডে বাংলাদেশে তাদের অনেক গোয়েন্দা মোতায়েন করেছে। এবং 2016 সাল থেকে বাংলাদেশের বর্তমান সরকার, যদিও ইন্ডিয়ার প্রতি লেনিয়েন্ট, এই সরকার চায়নার সাথে হপনপিং করে বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় আছে, এবং 2016 $24 বিলিয়ন বিনিয়োগ নিয়েছে, এবং 2018 নির্বাচনের আগে এবং পরে যে মধ্যরাতে আগের রাতে নির্বাচনের বিষয়ে চাইনিজ মডেল ফলো করা হয়েছে, চাইনিজ অ্যাডভাইস ফলো করা হয়েছে, চাইনিজ ডিপ্লোমেসি ফলো করা হয়েছে, এবং চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে প্রথমবারের মতো সফর করেছেন, এবং চাইনিজ অ্যাম্বাসাডার ইন ঢাকা সোনার নৌকা নিয়ে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে অঙ্কন জানিয়ে সবার আগে এই নির্বাচনকে বৈধতা দিয়েছেন। তো ফলে বাংলাদেশ তিস্তা ব্যারাজের ব্যাপারে চায়না কাজ করে যাচ্ছে বর্তমানে। তো এখন বিষয়টা দেখতে হবে যে চায়নার এই মেজর ইনভেস্টমেন্ট, চায়নার এই মেজর ইনভলভমেন্ট ইন বাংলাদেশ, এটা ইন্ডিয়া ভালোভাবে নিচ্ছে না, কিন্তু ইন্ডিয়াও বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে না। এটা যেমন আছে, এমনি এক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিতে আসামে কয়েকদিন আগে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি সেখানে গিয়েছিলেন এবং বডোল্যান্ডের ব্যাপারে, এই ডেভেলপমেন্টের ব্যাপারে ডক্টর ইউনূসকে কাজে লাগানো হচ্ছে অনেকটা অ্যাম্বাসাডরিয়াল কাজের মতো। ডক্টর ইউনূসের নিঃসন্দেহে বাংলাদেশের একমাত্র নোবেল লরেট হিসেবে সারা ওয়ার্ল্ডে তার নাম ডাক আছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে ডক্টর ইউনূস অনেক ভূমিকা রেখে চলেছেন, কিন্তু নিজের ঘরে অপাঙ্ক্ত হয়ে বসে আছেন এবং সরকারের রোষানলে পড়েছেন। সরকারের রোষানলে কখন পড়েছেন?
যখন 2007 সালে 9/11 ঘটলো, জেনারেল মইনুল আহমেদের নেতৃত্বে একটা মিলিটারি কোহর ক্ষমতা দখল করলো, সেই সময় ওই সরকার প্রথম ক্ষমতা দখলের পরেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দিয়েছিলেন তাকে সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনুস জিজ্ঞেস করেছিলেন যে আমি প্রধান উপদেষ্টা হবো কতদিনের জন্য, তো বলা হয়েছে 2 বছরের জন্য, রোডম্যাপ 2 বছর। বলেন যে এই কম সময়ের জন্য আমি নিজেও কিছু করতে পারবো না, আর আমি এই প্রধান উপদেষ্টা হতে যাই না, আমি প্রেসিডেন্ট হতে পারি কিন্তু সময় দিতে হবে এবং ক্ষমতা বাড়িয়ে দিতে হবে। তখন বলা হলো যে তাইলে একটা পথ আছে যে ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে আপনি যদি একটা রাজনৈতিক দল করেন আপনাকে আমরা সহযোগিতা দেবো, আপনার একটা এক্সপোজার আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেখানে নাগরিক শক্তি নামে দল করলেন এবং সেই দলের মাধ্যমে আপনি যদি ক্ষমতা আসতে পারেন -2 হবে, আপনি স্ট্রং প্রেসিডেন্ট হবেন, আর সেখানে জেনারেল মইনুল আহমেদ প্রধানমন্ত্রী হবে, এই ছিল তাদের প্ল্যান। সেই প্ল্যানে তিনি সাড়া দিয়েছিলেন, সাড়া দিয়ে তিনি নাগরিক শক্তি গঠন করেছিলেন এবং -2 ফর্মুলা থেকে তিনি জড়িত হয়েছেন, কিংস পার্টি গঠন করতে যাচ্ছেন, ওয়ান অফ দ্য কিংস পার্টিস, আরও কয়েকটা কিংস পার্টি হয়েছিল, ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে পিডিপি সহ, সেগুলোতে আমি বিস্তারিত যাচ্ছি না, আমি ডক্টর ইউনুসের মধ্যে সীমাবদ্ধ থাকছি। কিন্তু এই বিষয়ের পরে ডক্টর ইউনুস যখন সারা দেশে দল গঠনের প্রক্রিয়া শুরু করলেন, তিনি কমেন্ট বক্স ওয়েস্টার্ন গায়দায় কমেন্ট বক্স দিলেন প্রত্যেক জায়গাতে, লোকজন কীভাবে কমেন্ট করছে তাকে কীভাবে গ্রহণ করছে। কমেন্ট বক্সের মধ্যে আওয়ামী লীগ এবং অন্যান্য দলের সদস্যরা অনেক জায়গায় মানে পাথর, কোনো জায়গায় তাদের কমেন্ট বক্স পায়খানা দিয়ে ভরিয়ে ফেলল, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা বললেন যে সুদকুর, মানে ডক্টর ইউনুসকে তিনি চরম সুদকুর বললেন, এবং বললেন যে নোবেল পিস প্রাইজের জন্য নাকি $5 বিলিয়ন গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছিল সুইডেনের এই নোবেল কমিটিতে, বললেন ঘুষখুর, এবং বললেন যাদেরকে ধরা হচ্ছে সাবেক মন্ত্রী, সাবেক সচিব, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, তারা দুর্নীতিবাজ, তো দুর্নীতিবাজ সুদকুর আর ঘুষখুরের মধ্যে কোনো পার্থক্য নাই, এবং নেমে পড়লেন, সব দল নেমে পড়লো, ডক্টর ইউনুস পাত্তারি ঘুরালেন এবং ডক্টর ইউনুস বললেন যে তিনি আর রাজনৈতিক দল নিয়ে আগাবেন না, যে এটা এখানেই খান্ত দিয়েছেন। তো ডক্টর ইউনুস সেখানে ফেল করে গেছেন, ফেল করে যাওয়ার পর ডক্টর ইউনুসের পক্ষে হিলারি ক্লিন্টন, জন কেরি এবং ওয়ার্ল্ড লিডার তখনও দাঁড়িয়েছিলেন পাশে, কিন্তু এটাকে তিনি কাজে লাগাতে পারেননি। তো যাই হোক, এখন ডক্টর ইউনুসের ব্যাপারে যে বিবৃতিটাই এসছে যে এখন এটা মুখ্যম সময়, বাংলাদেশের সামনে ইলেকশন, এবং ইলেকশনের জন্য আমেরিকা এবং ওয়েস্টার্ন কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি গভর্নমেন্টের উপর চাপ দিচ্ছে, এই চাপের সময়ে এটা হচ্ছে মুখ্যম সময়, এবং ডক্টর ইউনুসের সাথে গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক সোর্স থেকে জানা যাচ্ছে যে 3 দফা নিয়ে আলোচনা হচ্ছে, ডক্টর ইউনুসের এক সমঝোতা হয়ে যেতে পারে। 3 দফার মধ্যে আছে যে একটা হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলাগুলো সে তুলে নেওয়া হবে, ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বা অনারেবল একটা পজিশন দেওয়া হবে, যেহেতু ওই ব্যাংক প্রতিষ্ঠার পেছনে তার ভূমিকা আছে সেটা স্বীকৃতি দেওয়া হবে, এবং তিনি সেটা কাজ করে যাবেন, তাকে ডিস্টার্ব করা হবে না, এবং বিনিময়ে তিনি সরকারকে সহযোগিতা করবেন, এবং সেই ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের নোবেল প্রাপ্তি সব বিভিন্ন বিষয় আছে। তো যাই হোক, এটা একটা ঘটনা আছে। আর একটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুসের বিষয় তো আমি বললাম, আর কি প্রশ্ন ছিল? আপনি তিনটা বলছেন যে তিনটা ইস্যু আছে, আপনি একটা বলছেন যে ডক্টর ইউনুসের মামলা তুলে নেওয়া, বাকি গুলো বলেছি আমি, আমি বলছি ডক্টর ইউনুস সম্পর্কে বলে ফেলেছি, আজকে প্রশ্নের মধ্যে আর অন্যান্য সাবজেক্ট না, আপনি বলেছেন যে বিশ্ব চাপের তিনটা ইস্যু এখানে কাজ করবে নির্বাচনকে সামনে রেখে, একটা হচ্ছে যে সরকারের সাথে সমঝোতার ব্যাপারে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে তিনটা দফা নিয়ে আলোচনা হচ্ছে, একটা দফা হচ্ছে যে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের একটা পদ, সম্মানজনক পদ দেওয়া হবে, একটা হচ্ছে মামলাগুলো তুলে নেওয়া হবে, আর একটা হচ্ছে বিনিময়ে সরকারকে তিনি সহযোগিতা করবেন।